সকল জ্বালা জুড়াইয়ে গেল গো রাধে তোমার চরণ ধুনা জামার আমার তাপিত প্রাণ শীতল হলো দাশ কথা কহিতে পদ বধু আমার চরণের ধুলে নিয়ে অঙ্গে মাখে আর বলে জুড়াইয়ে গেল জুড়ানো জুড়ানো বল নয়ন জলে কেঁদে কেঁদে বলে যদুনাথ মানে বৈষ্ণব কবির নাম যদুনাথ আবার গোবিন্দের নামও যদুনাথ একথা কহিতে দাস যদুনাথে তিতিল নয়ন জলে আপনারা রস উদ্গার শুনছেন রস উদ্গার রস উদ্গার হচ্ছে উদ্গার মানে কি যে যা করে ভক্ষণ উদ্গারে তাহার লক্ষ্য তাই তো সেটাই উদ্গার করে এটা হলো উন্নত উজ্জ্বল রস উদ্গার হচ্ছে রাধারানীর মুখ থেকে উদ্গার হচ্ছে রস উদ্গার হচ্ছে যিনি উন্নত উজ্জ্বল রসের পরিপূর্ণ ভোক্তা তার মুখ থেকে উদ্গার হচ্ছে আর আমরা সেই মহা মহা প্রসাদ পাচ্ছি জয় রাধে 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 রাধারানীর দাসী না হলে রাধারানীর মন্দিরে যাবার অধিকার হবে না আর রাধারানীর মন্দির মুখের হরিকথাও শোনার অধিকার হবে না জয় রাধে এই জন্য আমাদের রাধারানীর মন্দিরের চাকরি অবশ্যই চাই জয় রাধে রাধারানী মন্দিরে চাকরি পেতে গেলে বৈষ্ণব গুরুর চরণ অবশ্যই আশ্রয় করতে হবে নাহলে মন্দিরে চাকরি হবে না সখীরা বলছে রাধে তোর মুখের হরিকথা শুনে আমাদের খুব আনন্দ হচ্ছে আর একটু বল ঠিক আছে মরম কহিনু মপুন ঠেকিনু তাহার প্রীতি ফাঁদে মরম কহিনু মকর ঠেকিনু তাহার প্রীতি ফাঁদে ফাঁদে রাতি দিন চিতে ভাবিতে গণিতে রাতি দিন চিতে তার লাগি প্রদান
আর লাগি পরার কাঁদে সখি মরম কহিনু মপুন ঠেকিনু তাহার পীড়িতি ফাঁদে মানে যতই মরমের কথা তোদের কাছে বলছি ততই যেন তার পীড়িতির ফাঁদে আরো বেশি করে আটকে যাচ্ছে। জয় রাধে। হ্যাঁ, আপনারা যত শুনবেন এই রাধা কৃষ্ণের পীড়িতির কথা তত তাদের পীড়িতির ফাঁদে আরো বেশি করে আটকে যাবেন, যত গাইবেন যত শুনবেন। কারণ রাধারানীর আবার অভিশাপ আছে তো, আমার কথা কবে যে, তারপরে আমার মতো হবে সে। বলুন, যত গাইবেন যত শুনবেন তত অভিশাপ লেগে যাবে। আমার মতো হবে সে, মানে রাধারানীর মতো তাকেও কাঁদতে হবে। তাই মরম কহিনু মপুন ঠেকিনু তাহার পীড়িতি ফাঁদে রাতিদিন চিতে ভাবিতে গণিতে তার লাগি পরাণ কাঁদে। যত ভাবি যত চিন্তা করি ততই প্রাণ কাঁদে। বুকে বুকে মুখে, এ দেখো এখানে পুরুষ মানুষ থাকলে তাদের ভাগ্যে জুটবে না, নাই তো কেউ, আবার প্রকৃতি হলেও হবে না যদি আত্মসুখ থাকে, নারী হলেও হবে না যদি আত্মসুখ থাকে, তাহলে ভাগ্যে জুটবে না, বিপরীত ভাব পোষণ হবে। জয় রাধে। মানে যার যেমন ভাব, তারপর তার তেমন লাভ, যে ভাব নিয়ে শুনবেন সেই ভাবই লাভ হবে। এই জন্য ভাবটা নিতে হবে আমি রাধার চরণের দাসী আত্মসুখ বর্জিতা। রাধারানী বলছে জানিস সখী কি করে জানিস, রজনী বিলাসের কথা শুনছেন আপনারা, রজনী বিলাসের কথা, এই বাইরের কোনো কথা নয়। বুকে বুকে মুখে চোখে লাগি থাকে তবু সে প্রিয় হারায়, বুকে বুকে চোখে চোখে লাগে চোখে চোখে লাগে তবু সে হারায়, আমার বুকে বুকে মুখে চোখে লাগি থাকে তবু সে প্রিয় হারায়, এ বুকো চিড়িয়া যেখানে পরানো Oh!
যেখানে রাখিতে চাস। শ্যামলা রে ও বিমলা এ কথা কি মানুষের কাছে বলা যায়, এ কথা কি মানুষের কাছে বলা যায়। কি করে জানিস, বুকে বুকে মুখে মুখে চোখে চোখে প্রতি অঙ্গের সঙ্গে প্রতি অঙ্গ মিশায়, প্রতি অঙ্গের সঙ্গে অঙ্গ মিশায়। এমন ভাব করে মনে করে বাইরে আর রাখবো না, এবুকো চিড়িয়া যেখানে পড়ান সেখানে রাখিতে চায়। মনে ভাবে আমার বুকটা মানে তার বুকটা চিরে যেখানে তার পরাণ আছে সেখানে আমাকে রাখতে চায়। জয় রাধে, এই রাধা তত্ত্ব, এই প্রাকৃত জগতের বুদ্ধিজীবীরা ওরা কি বুঝবে? প্রাকৃত জগতের বুদ্ধিজীবীরা তারা তো মূর্খ, যাদের হরিভক্তি নাই তারা যতই পণ্ডিত হোক না কেন, বুদ্ধিজীবী হোক না কেন, তারা মূর্খ। না হলে কখনো বলে রাধার মতো মরতে হলে প্রেম করবই তো, নাহলে কখনো বলে কৃষ্ণ করলে লীলা আমরা করলে লীলা। ওইসব সিনেমা যাত্রা যারা লিখেছে তারা কি পণ্ডিত, তারা বিদ্বান? তারা পণ্ডিত মূর্খ। আমার রাধা মাধবের তত্ত্ব তারা জানে না, তাই জড়জগতের মানুষগুলিকে উচ্ছৃঙ্খল করে দিচ্ছে ওরা। হরিভক্তি না থাকলে সে মূর্খ। রাধা তত্ত্ব যেমন তেমন তত্ত্ব নয়। এবুকো চিড়িয়া যেখানে পরাণ সেখানে রাখিতে চায়, সেখানে রাখিতে চায়। আমাদেরও রাখতে হবে এখানে। হ্যাঁ গো, একা রাধা নয়, রাধা কৃষ্ণের যুগলকে অন্তরে লুকায় রাখবে। হৃদয় মন্দির, বাইরে মন্দির তো বসাইতে হবে, তারপরে এইখানে এই মন্দিরে যদি রাধা মাধবকে লুকিয়ে রাখতে চাই, মন্দিরটা তো সেরকম তৈরি করতে হবে, আত্মসুখ ত্যাগ করতে হবে, কেবল রাধা মাধবের সুখে সুখী হতে হবে। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল আর নাহি
Oh,
রাধা কৃষ্ণকে যারা জীবন সর্বস্ব করতে পেরেছেন, প্রাণের থেকেও বেশি রাধা কৃষ্ণ যাদের, তারাই বুঝবে এগো রাধা দাসী হতেই হবে। জানিস সখী, বুকে বুকে মুখে চোখে লাগি থাকে, তবু সে প্রিয় হারায়, তবু সে প্রিয় হারায়, বুকো চিড়িয়া যেখানে পড়া, এ বুকো চিড়িয়া যেখানে পড়ান, আমায় সেখানে রাখিতে চাই, আমায় সেখানে রাখিতে চাই। শুধু কি তাই, আমি হার নহি পিয়া গলায় পরয়ে, হার নহি পিয়া গলায় পরয়ে, হার নহি পিয়া গলায় পরয়ে, চন্দন নহি মাখে গায়, ও চন্দন নহি মাখে গায়, চন্দন নহি মাখে গায়। আমি তো হার নই, গলার হার নই, কিন্তু আমাকে হারের মতো করে গলায় পরে। আবার আমি তো অগুরু চন্দন নই, কিন্তু আমার এই অগুরু চন্দনের মতো গায়ে মাখে। অনেক যতনে রতন পাইয়া, অনেক যতনে রতন পাইয়া, অনেক যতনে রতন পাইয়া, হইতে ঠায় না পায়, অনেক যতনে যত্নে রত্ন পেয়েছে, থুয়ার জায়গা পাচ্ছে না, থুইতে ঠাই না পায়। যেমন একজন ভিখারী লটারিতে 1 কোটি টাকা পেয়েছে, বলুন তো তার দশা কেমন হবে? তার থুয়ার জায়গা আছে? আমার গোবিন্দ রাধারানীকে পেয়ে মনে করছে অনেক যত্নে রত্ন পেয়েছে, কোথায় রাখবে ভেবে পায় না। অনেক যতনে রতন পাইয়া, থুইতে ঠাই নাহি পাই, সাজাইয়া কাছাইয়া বসন পরাইয়া, সাজাইয়া কাছাইয়া বসন পরাইয়া, সাজাইয়া কাছাইয়া বসন পরাইয়া, যতনে বসায় করে, ওগো যতনে বসাই করে, নিজের হাতে সাজায় সাজিয়ে দেয়, নিজের হাতে বসন ভূষণ সব পরিয়ে দেয়, আবার যতনে বসায় করে, করে বসায় বসিয়ে, আবার দীপ নিয়ে হাতে দেখিতে দেখিতে, দীপ নিয়ে হাতে দেখিতে দেখ, দীপ নিয়ে হাতে দেখিতে দেখিতে, দীপি লয়া ক্ষীর লো, দীপ লয়া ক্ষীর লো রে, দীপি লয়া ক্ষীর লো রে, খুলি নয়ন জলে ভেসে যায় গো, নয়ন জলে ভেসে যায় গো, নয়ন জলে ভেসে যায় গো, হিতের প্রদীপ হাতে নয়ে নয়ন জলে ভেসে যায় গো, হিতের প্রদীপ হাতে নয়ে, আমার চাঁদ বদন দেখতে দেখতে, হিতের প্রদীপ হাতে নয়ে, চাঁদ বদন দেখতে দেখতে, হিতের প্রদীপ হাতে নয়ে, চাঁদ বদন দেখতে দেখতে, নয়ন জলে ভেসে হাতেতে তাম্বুল সাজায়, আপন হাতেতে তাম্বুল সাজায়, তাম্বুল সাজে আমার মুখে দেয়, এলায়ে বান্ধয়ে কেশ, এলায়ে বান্ধয়ে কেশ, নিজের হাতে তাম্বুল সাজিয়ে আমার মুখে দেয়, আবার আমার কেশ বেঁধে দেয় চুল, এলায়ে বান্ধয়ে কেশ, এলায়ে বান্ধয়ে কেশ,
বলরাম চিতে ভাবিতে ভাবিতে, বলরাম চিতে ভাবিতে ভাবিতে, পাঁজর হইল সে, পাঁজর হইল সে, পাঁজর হইল সে। এ কথা কওয়া যায়? বৈষ্ণব কবি বলরাম দাস বলছে, বলরাম চিতে ভাবিতে গণিতে পাঁজর হইল শেষ। বৈষ্ণব কবি মঞ্জুরি ভাবে বলছেন, এ কথা বলতে পাঁজর ধসিয়া যায়, পাঁজর হইল শেষ। এ তো বলা যায় না।